بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আলী কুমুজ সালাম রহমাত উল্লাহি ও বারাকা তো সম্মানিত বিলাল হোসেন ভাই সংযুক্ত আরব আমিরাত থেকে আপনি গুরুত্বপূর্ণ কতগুলি বিষয় জানতে চেয়েছেন আল্লাহ সোহানতলাহ আপনার প্রতি রহমত নাজিল করুন সুস্থ রাখুন হেফাজত করুন আমলে এই মানে প্রতিষ্ঠিত থেকে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার তৌফিক দান করেন আমিন আপনি জানতে চেয়েছেন এটা যে যে সমস্ত দোয়াগুলো সালাম ফিরানের পরে পড়ার ব্যাপারে যে বিভিন্ন আরব কান্দিতে লেখা থাকে এই দুয়াগুলো সোনাতের পরে পড়া ওই কেনা এক দুই নম্বরে যে যে ক্ষেত্রগুলিতে দোয়া আছে যেমন ইয়া মুকাল্লিবাল কুলুব তারপরে এরকম আরো কিছু দোয়া আছে এই দোয়াগুলো কতবার পড়তে হবে বেশিবার পড়া যাবে কিনা আর যেগুলি নির্দিষ্ট করা আছে তিনবারের ক্ষেত্রে যেমন আল্লাহমিনিয়া ইস্কন তৈবা ও ফজরের পরে তিনবার এই বিষয়ে আপনি বিস্তারিত জানতে চাইছেন আলহামদুলিল্লাহ আল্লাহাবাদ সময় বেলাল হোসেন ভাই হ্যাঁ ফরোজ নামাজের পরে যে সমস্ত দোয়াগুলো আছে সেগুলো অধ্যায় রচনা করা আছে গনাহাদিসের মধ্যে অধ্যায় রচনা করছেন যে সলাওয়াতিল মাফরুজা বা মাকতুবা অর্থাৎ ফরজের পরে এই আসকার গুলি জিকির গুলো আছে যে সালাম ফিরানের পরেই একবার আল্লাহ একবার তারপরে তিনবার আস্তাফুল্লাহ আস্তফুল্লাহ আস্তফুল্লাহমত সালামকে সালাম তবরকালিক্রম তারপরে তাওদের সাক্ষী এটা বড়টা একদম শেষ মন্ত আল্লাহ আনি তারপরে আত তারপর আল্লাহামী ক্রিকা ও সুক্রিকা ফজুরের পরে আল্লাহ সুমানা খলকিহি তারপরে ফজর মাগরিবের পরে এই যে দোয়াগুলো সালাম ফিরানোর পরপরে যে দোয়াগুলো ফরোজের পরে ফজরের পরে আস মাগিরের পরে কিছু বেশি আছে অন্য সময়ের মধ্যে কিছু কম আছে তারপর প্রত্যেক ফরজের পরে আয়তুল কুরসি প্রত্যেক ফরজের পরে সোবান আল্লাহ আলহামদুল্লাহব ৩৩ বার ইত্যাদি এই যে আমুলগুলো রয়েছে এই আমলগুলোর মধ্যে কিছু কিছু ভাগ আছে এটা কি সুন্নতের পরেও পড়া যাবে কিনা এই সম্পর্কে স্পষ্ট কোনো ই নাই তবে আলেমগণ বলে থাকেন যে বিশ করে সুন্নত নামাজের পরে বা প্রত্যেক নামাজের পরে সালাম ফিরানের পরে একবার আল্লাহ হকবার তারপরে তিনবার আস্তাখুল্লা আস্তাকুল্লাহাম সালাম এরূপন্ত অন্তপক্ষে পড়াটা ভালো কেন সালাম ফিরানের পরের দোয়া আর যে সমস্ত দোয়াগুলো ফরজের পরে যে খাস আছে এগুলি জরুরি নয় পড়াটা যেমন সালাম ফিরানের পরে যে ফরজ সালাম ফিরানের পরে যে বিশেষগুলো দোয়া আছে যেগুলি সম্পর্কে আপনি বললেন তেতির বা সুবান আল্লাহ এগুলি তো সবসময় বলার ক্ষেত্রে কিন্তু ফরজের পরে পড়লেও ওটা বিশেষ সওয়াব তা আয়তুল কুরসি ফরজের পরে পড়লে ওই সোয়াবটা রয়েছে কিন্তু সুন্নতের পরে অন্য বর্ণনা আছে শূন্যদের পরে পড়লে ওই সওয়াবটা পাবে যদি কেউ পড়তে চায় তারপরে কিছু কি বিশেষ দোয়া আছে এটা ফরজের সাথে সম্পর্কিত ফরজের পরে সম্পর্কিত সুন্নতের পরে তো সময় না মানুষ সংক্ষিপ্ত পায় এই জন্য সুন্দতের পরে অন্যান্য আমলগুলো যেগুলো আছে কোরআন তেলওয়াত সুবান আল্লাহ আহমদুল্লাহ অন দোয়াগুলো আমলগুলো ভারী করার চেষ্টা করবে হ্যাঁ এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আপনি উল্লেখ করেছেন যে দোয়াগুলো বর্ণনা নাই যে কতবার পড়তে হবে সেই ক্ষেত্রে আপনি দোয়া তো আপনি সময় অনুসারে আপনি করতে পারেন যেমন একটা দোয়া আপনি উল্লেখ করেছেন ইয়া মুকাল্লিবাল কুলু সাব্বিত কলবি আলা দিনিক এখন এটা যদি শূন্যদের পরে পরে বসে বসে পড়ছে আর সুন্নত পড়ছে এখন বসে তার সময় আছে পড়তে থাক হাত উঠান ছাড়াই পড়তে থাক যতবার পড়তে পারে দোয়া তো কাছে করা যেতে পারে সময়ের অনুসারে আপনি দোয়া করবেন এরকমভাবে যে সমস্ত দোয়াগুলো আছে কোরআন সুন্না থেকে বণিত যেমন রব্বানা জলাম নান আনফুসানা কেউ বলতেছে হা বলতে আছে মুখ দিয়ে বসে বসে বলতে আছে হাতুরান ছাড়া হাতুড়ার মধ্যে কোনো পার্থক্য না এখানে বলতে থাক হাতুরায় দোয়া করলে দোয়া কবুল হয় হাত ছাড়াও সে বলতেছে তার রব্বানা তিনাফিদ্দিন এমনি বলতেছে রব্বির হামু কামা রব্বায় সখের এমনি বলতেছে আল্লাহ জলাম নাফসি জুলমান কাসিরা এমনি সালাম ফিরানের পরে বসে বসে সুন্নতের পরে বসে বসে পড়তেছে বা ফরজের পরেও আপনি বসে বসে পড়তে পারেন পারেন বসে এটার মধ্যে নির্দিষ্ট কোন এরকম নাই যে এতবার পড়তে হবে কিন্তু ওই যে যেগুলি বর্ণনা আছে যে দশ বার তারপরে বার এগুলি সীমার মধ্যে রাখার চেষ্টা করবেন পরবর্তীতে যখন সীমাটা শেষ হয়ে গেল আবার যদি আপনি চান তাহলে আরো কত পড়তে পারেন সমস্যা নেই কিন্তু এদের সীমা রেখা করে দিছে কেন যে এটার মধ্যে একটা নির্দিষ্ট করা আসা দিছে আল্লাহ রসুল এতবার পরের কথা বলছেন বা এতবার পড়তেন যেমন মনে করেন মাগরিবের পরে ফজরের পরে ফরজ নামাজের পরে আহ সুরে ক্লাস ফলাক তিনবার করে আছে এক্লাস ফালাক তিনবার করে রাখেন আর অন্য নামাজের পরে একবার করা পরবর্তীতে আপনি যদি আরো বেশি পড়তে চান তাহলে পড়তে পারেন এটাতে আপাতত যত জিজ্ঞাসা করা যায় আহ এটাই তো আমল নামাজ যত ভারী করা যায় এবং অমা তোকাদ্দিমুসিকু মিন খরিন তা ইদু হেন্দাল যেটা আল্লাহ বলছেন যে যা কিছু আল্লাহর কাছে পেশ করো তাই তো তা জিদু হেন্দাল্লাহ তোমরা আল্লাহর কাছে পেয়ে যাবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন তো এটা হলো মূলত কথা দোয়ার ক্ষেত্রে আপনি যত পড়তে পারেন আর দোয়াগুলো শেখার চেষ্টা করুন সুন্দর সুন্দর দোয়া করনাদেশ থেকে না জানলে আমাদের থেকে জানার চেষ্টা করুন বা আমাদের মধ্যে যারা জ্ঞানী আছে যাদেরকে আল্লাহ বিজ্ঞতা দিয়েছেন তাদের থেকে জানুন জ্ঞানী ব্যক্তিদের থেকে তার বই পুস্তক আছে দু একটা বইপুস্তক নিয়ে মুখস্থ করেন দোয়া তারপর আপনারা শুনান উস্তাদকে শাহেক মাসের দ্বারা দোয়াটা শুদ্ধ হয়ে থাকে ভুল যাতে না থাকে এভাবে আগিয়ে যান আমলের মধ্যে চেষ্টা করুন আরো অনেকগুলো দোয়া আছে সালাম ফেরানোর পরে তারপর সকাল সন্ধ্যা অনেকগুলো দোয়া আছে এখন সবগুলো যদি একসাথে পড়া হয় বা সবসময় যদি পাঁচ বার ছয় বার করে সবাই পড়তে থাকে তাহলে সবগুলো পড়ে শেষ করতে পারবেন না তখন হয়তো অন্তরটা দুর্বল হতে পারে যে এত সময় পড়বো কোন সময় কিছু বাদ দিয়ে দিই এই জন্য কিছু সংক্ষিপ্ত করা হয়েছে যে এটা দুইবার এটা তিনবার এটা যেমন সোমান লাই দি আদা সোমান লাই দি একশো বার পড়লে সকালবেলা বা যেকোনো একশো যে কোনো সময় একশো বার পড়লে তার গুণা সাগরে ফেনা পরিমাণ থাকলেও দূর হয়ে যাবে এখন যদি প্রত্যেক ফরজ নামাজের পরে বা এটা বলা তাহলে কি পারতো এই জন্য দোয়ার ক্ষেত্রে কোনো সময় হালকা কোন সময় ই করা যায় হ্যাঁ চেষ্টা করবেন সময় এটা পড়তে আর দোয়া তো আরো অনেক আছে জীবনের সম্পৃক্ত দোয়া এগুলির দিকে সব দিক লক্ষ্য করে দোয়াগুলো পড়ার চেষ্টা করা আল্লাহ সুন্দর আল্লাহ তারা সবাইকে সুন্দরভাবে আমল করা তৌফিক দান করুন আমিন হাজার সাল্লাহ নাবিনামালিকুম রা